বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ডেভেলপমেন্ট অব দ্য রেসপিরেটরি সিস্টেম। আমরা আজকে কি কি পড়ব, what is the source of development of respiratory system, developmental process and congenital anomalies of the trachea, bronchi and lung. To shuru kori, respiratory system is divisible into two parts, upper respiratory part and lower respiratory part. Upper respiratory part consists of nose, nasopharynx and oropharynx, and the lower respiratory tract consists of larynx, trachea, bronchi and lungs. Aajke amra mainly importance debo development of trachea, bronchi and lung. Now, what is the source of development of respiratory system? Respiratory system develops from the endoderm of the foregut. Now, what do you mean by foregut? The cranial part of the primitive gut tube is termed as foregut. Now, what do you mean by the primitive gut tube? It is an endoderm lined tube which extends from the buccopharyngeal membrane to the cloacal membrane. This is the primitive gut tube. It is divisible into three parts: foregut, midgut and hindgut. Dekho, from the buccopharyngeal membrane to the appearance of liver bud, it is ki foregut. This is the midgut and this is the hindgut. Today we are concerned with the foregut. Why? Because respiratory system develops from the endoderm of the foregut. Dekho, fiber shomoy tomake jodi jiggesh kora hoy je ট্রাকিয়ার ডেভেলপমেন্টটা বলো, তাহলে আমরা কি বলবো যে লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট অ্যান্ড অল আদার কম্পোনেন্টস, দ্যাট ইজ দ্য কার্টিলেজেস, মাসলস, ভেসলস অ্যান্ড অল আদার কানেক্টিভ টিস্যু কম্পোনেন্টস ডেভেলপ ফ্রম দ্য স্প্লাঙ্কিক মেজোডার সারাউন্ডিং দ্য ফোরগাট। জাস্ট লাইক ট্রাকিয়ার, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ব্রঙ্কাইট ডেভেলপমেন্ট বলো, দ্যাট ইজ রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস কিংবা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, উত্তরটা একই। লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট অ্যান্ড অল আদার কম্পোনেন্টস ডেভেলপ ফ্রম দ্য স্প্লাঙ্কি মেজোডার্ম। তো লাঙের ডেভেলপমেন্ট যখন ওদেরকে জিজ্ঞেস করা হবে, সেখানে আমরা কি বলবো যে লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম দ্য endoderm of the foregut and all other connective tissue components develop from the splanchic mesoderm surrounding the foregut. তো এখন আমরা ডেসক্রিপশনে যাই। তো শুরুতেই বললাম যে respiratory system develops from the endoderm of the foregut. দেখো, this is the foregut. From the buccopharyngeal membrane to the appearance of the liver bud, এই যে ক্রেনিয়াল পোর্শন অফ দ্য প্রাইমিটিভ গাট টিউব, দিস ইজ টার্মড অ্যাজ ফোরগাট। ইট হ্যাজ টু ওয়ালস, ভেন্ট্রাল ওয়াল অ্যান্ড ডর্সাল ওয়াল। অ্যাট দ্য ফোর্থ উইক অফ ডেভেলপমেন্ট রেসপিরেটরি ডাইভার্টিকুলাম অ্যারাইজেস ফ্রম দ্য ভেন্ট্রাল ওয়াল অফ দ্য ফোরগাট। দেখো, দিস ইজ দ্য রেসপিরেটরি ডাইভার্টিকুলাম, অথবা এর আরেকটা নাম কি ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, অথবা একে লাংবাডও বলা যায়। তাহলে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম থেকে রেসপিরেটরি সিস্টেম ডেভেলপ করে। তাহলে ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে সময় কি ডেভেলপ করে, ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম। ইট গ্রোস কর্ডালি অর ডাউনওয়ার্ডস। আমরা পরের ছবিতে যাই। দেখো যে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম প্রথমে
এটা ভেন্ট্রাল ওয়াল অফ দা ফোরগার থেকে ডেভেলপ করলে এরপর ইট গ্রোস কডাল তো এটা যখন নিচের দিকে ডেভেলপ করতে থাকে তখন দি টু ট্রাকিও ইসোফেজিয়াল রিজেস ডেভেলপ ইন দা ওয়াল অফ দা ফোরগার এন্ড দে ইউনাইট টু ফর্ম এ সিঙ্গেল ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম হুইচ ডিভাইডস দা ফোরগার ইনটু টু পার্টস এ ভেন্ট্রাল পোর্শন ফ্রম হুইচ The trachea, bronchi, and lung will develop, and a dorsal portion from which esophagus will develop. তাহলে দেখো, tracheo, bronchial diverticulum, or the respiratory diverticulum. It is the ventral portion of the foregut. তাহলে এটা কতটুকু develop করলো? ফোরটুইকা development. We know all the organ primordia develop কখন? Third to eighth week. At the end of the third week or beginning of the fourth week and up to eighth week tale age within the fourth to eighth week all organ primordia develop ei jonno ei period ta ke ki bola hoy period of organogenesis tale fourth week of development e respiratory diverticulum arises as an outgrowth of the ventral wall of the foregut এরপর এটা কডালি গ্রো করতে থাকে তাহলে এই যে ইলংগেটেড পোরশন এখান থেকে তৈরি হবে কি ট্রাকিয়া এন্ড এট দ্য ফিফথ উইক অফ ডেভেলপমেন্ট এই যে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম অর ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম ইট ডিভাইডস ইনটু রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস তাহলে ফিফথ উইক অফ ডেভেলপমেন্টে রেসপিরেটরি ডাইভার্টিকুলামটা ইলংগেটেড হয় এবং এটা ডিভাইড হয়ে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস তৈরি করে আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দা রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ফিফথ উইক অফ ডেভেলপমেন্টে কি হলো রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস এরপর আমরা বলছি কি এটা ডিভাইড হতে থাকে তাহলে এই যে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস তাহলে প্রথম যে ডিভিশন তার নাম কি সেকেন্ডারি ব্রঙ্কাই অর লোবার ব্রঙ্কাই দেখো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস থেকে তিনটা লোবার ব্রঙ্কাই superior middle and inferior lobar bronchi and in case of left principal bronchus duita lobar bronchi superior and inferior lobar bronchi erpor ki division continue hote thake so at the seventh week of development from each lobar bronchus 10 segmental bronchi will develop tale dekho prothome ki respiratory diverticulum seta elongated holo duta bhage bhag holo right and left principal bronchus prottekta bronchus theke prothome ki toiri holo lobar bronchi in case of right principal bronchus tinta lobar bronchi superior middle and inferior lobar bronchi and in case of left principal bronchus superior and inferior lobar bronchi er porer division e ki toiri hobe প্রত্যেকটা লোবার ব্রঙ্কাস থেকে 10 সেগমেন্টাল ব্রঙ্কাস যার জন্য কিন্তু আমরা ইন ইসলাম উই গেট 10 ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট প্রত্যেকটা লাঙে আমরা জানি কয়টা করে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে 10 ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এরপর কি সাবডিভিশন কন্টিনিউড হতে থাকে এট দা এন্ড অফ দা 6th মান্থ 17 জেনারেশন অফ সাবডিভিশনস কমপ্লিটেড and after that another 6 division complete tale total tracheo bronchial tree develop hote koto guli division lage 23 divisions before birth 17 divisions and after birth 6 divisions the trachea bronchial tree ta ki rokom trachea right and left principal bronchus then lobar bronchus segmental bronchus then terminal bronchiole respiratory bronchiole alveolar duct atrium alveolar sac and alveoli eta ki tracheo bronchial tree to ei je tracheo bronchial tree ei je subdivision trachea theke bronchi bronchi theke alveoli er 17 divisions hoy before birth ar 6 divisions after birth tale ekhon jodi amaderke jiggesh kora hoy je bolo lung er development tale amra ki bolbo lung develops from the subdivisions of the lobar bronchi ei je lobar bronchi egulir subdivision diye lung toiri hoy erpor ki maturation of the lung lung maturation er koyta stages there are 4 stages of maturation of lung first is ki pseudo glandular stage
pseudoglandular stase or pseudoglandular period. It extends from 5 to 16 weeks. এরপরের পিরিয়ডটা কি ক্যানালিকুলার স্টেজ, এই স্টেজটা কত থেকে কত উইকস পর্যন্ত 16 টু 26 উইকস. এখানে কি হয় ফ্রম টার্মিনাল ব্রঙ্কিওল এটা ডিভাইড হয়ে রেসপিরেটরি ব্রঙ্কিওল এন্ড রেসপিরেটরি ব্রঙ্কিওল এটা ডিভাইড হয়ে অ্যালভিওলার ডাক্ট, এই পর্যন্ত তৈরি হবে ক্যানালিকুলার পিরিয়ড. এরপর কি টার্মিনাল স্যাক পিরিয়ড, টার্মিনাল স্যাক পিরিয়ডে কি হয় প্রাইমেটিভ অ্যালভিওলাই ডেভেলপ করে এন্ড ক্যাপিলারি গুলা স্টাবলিশ করে ক্লোজ কন্টাক্ট উইথ প্রাইমেটিভ অ্যালভিওলাই. এবং এই যে টার্মিনাল স্যাক পিরিয়ড এটা কত থেকে কত উইকস 26 উইকস থেকে আপ টু বার্থ, এন্ড অ্যালভিওলার স্টেজ এটা এক্সটেন্ড করে 28 উইকস থেকে একেবারে আপ টু চাইল্ডহুড. আমরা পরের ছবিতে যাই, তাহলে দেখো লাং ম্যাচুরেশনের কয়টা স্টেজ, দেয়ার আর ফোর স্টেজেস অফ লাং ম্যাচুরেশন. ফার্স্ট ইজ সিডোগ্ল্যান্ডুলার স্টেজ, এই স্টেজে কি হয় যে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত তৈরি হয়। দেন ক্যানালিকুলার স্টেজ, এখানে আমরা কি দেখি রেসপিরেটরি ব্রঙ্কিওল. এরপর কি টার্মিনাল স্যাক পিরিয়ড, দেখো দিস ইজ দা প্রাইমেটিভ অ্যালভিওলাই. দেখো টার্মিনাল স্যাক পিরিয়ডে আমরা কি চেঞ্জ দেখি, এই যে রেসপিরেটরি ব্রঙ্কিওল এখানেও আমরা দেখি কি লাইনিং এপিথেলিয়াম সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, বাট টার্মিনাল স্যাক পিরিয়ড এখানে আমরা কি দেখি যে কিউবিকাল এপিথেলিয়াম সাম কিউবিকাল সেলস এরা কেমন হয়ে যায় ফ্ল্যাটেন্ড হয়ে যায়, চেঞ্জ হয়ে ফ্ল্যাটেন্ড সেল হয়ে যায়, এবং এর আমরা কি নাম দিলাম টাইপ 1 নিউমোসাইট, এন্ড সাম সেলস এই যে এরা থাকে কিরকম রাউন্ডেড এটা থেকে তৈরি হয় কি টাইপ 2 নিউমোসাইট. আমরা জানি যে অ্যালভিওলাই এপিথেলিয়ামে কয় ধরনের সেল থাকে, টাইপ 1 নিউমোসাইট টাইপ 2 নিউমোসাইট এন্ড অ্যালভিওলার ম্যাক্রোফেজেস. অ্যালভিওলার ম্যাক্রোফেজটা কি এটা একটা মাইগ্রেটরি সেল, ব্লাড ভেসেল থেকে মাইগ্রেট করে আসে. তাহলে টার্মিনাল স্যাক পিরিয়ডে কি হয় এই যে টাইপ 1 নিউমোসাইট এন্ড টাইপ 2 নিউমোসাইট ডেভেলপ করতে শুরু করে, আর এই যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এই যে ক্যাপিলারি গুলা স্টাবলিশ করে ক্লোজ কন্টাক্ট উইথ প্রাইমেটিভ অ্যালভিওলাই, এন্ড অ্যালভিওলার স্টেজে কি হয় দেখো টাইপ 1 টাইপ 2 নিউমোসাইট ডেভেলপ করে এবং অ্যালভিওলার নাম্বার বাড়তে থাকে আর একেবারে গ্যাসিয়াস এক্সচেঞ্জ স্টার্ট হয়ে যায়। তাহলে দিজ আর দা স্টেজেস অফ ম্যাচুরেশন অফ লাং। এরপর একটা কোশ্চেন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই এজ অফ ভায়াবিলিটি। দেখো এই যে টাইপ 1 নিউমোসাইট এন্ড টাইপ 2 নিউমোসাইট অ্যালভিওলার এপিথেলিয়াম আমরা বলছি দেয়ার আর থ্রি টাইপ অফ সেলস, টাইপ 1 টাইপ 2 এন্ড অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এরপর আমরা জিজ্ঞেস করি যে টাইপ 1 নিউমোসাইটের কাজটা কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এন্ড টাইপ 2 নিউমোসাইটের কাজ কি ইট সিক্রেটস সারফেক্ট্যান্ট। তো সারফেক্ট্যান্টের কাজটা কি ইট রিডিউসেস দ্য সারফেস টেনশন, তো সারফেস টেনশন রিডাকশন করার দরকার কেন, আদারওয়াইজ অ্যালভিওলাই উইল কোলাপস। তাহলে ভায়াবেল এজ অফ ভায়াবিলিটি বলতে কি বোঝায়, হোয়াট ডু ইউ মিন বাই ভায়াবেল এজ, দেখো 28 উইকস অর 7th মান্থ অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ টাইপ 2 নিউমোসাইট সিক্রেট সারফেক্ট্যান্ট, এন্ড দিস সারফেক্ট্যান্ট প্রিভেন্টস দ্য কোলাপস অফ দ্য লাং, যার জন্য 7th মান্থ অর 28 উইকস অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফটাকে বলা হয় এজ অফ ভায়াবিলিটি। এরপর আরেকটা কোশ্চেন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন অ্যাফেক্টিং দ্য প্রিমেচিওর ইনফ্যান্ট হুজ লাং কোলাপস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ সারফেক্ট্যান্ট। নাও হোয়াট আর দ্য কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য ট্রাকিয়া অ্যান্ড লাং। আমরা ছবিতে যাই, ট্রাকিয়ার কনজেনিটাল অ্যানোমালিস কি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, কেন হয় ডিউ টু ডিফেক্টিভ ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। দেখো দেয়ার ইজ এ কমিউনিকেশন বিটুইন দ্য ট্রাকিয়া অ্যান্ড দ্য ইসোফেগাস, ফিস্টুলা বলতেই আমরা কি বুঝি অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু ভিসকাস, ইসোফেগাসের সাথে এরকম ট্রাকিয়ার কমিউনিকেশন থাকার কথা না। মা কি কমপ্লেন নিয়ে আসবে যে বাচ্চাকে খাওয়ানোর সাথে সাথে সে বমি করে, আর এক্সরে করলে পর আমরা দেখতে পাবো কি যে এয়ার বাবেল ইন দ্য ফান্ডাস অফ দ্য স্টমাক। তাহলে ট্রাকিয়ার কনজেনিটাল অ্যানোমালি কি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, আর ইন কেস অফ লাং কি কি কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, ফার্স্ট অফ অল অ্যাজেনেসিস লাং ডেভেলপই করলো না, এরপর কি অ্যাবনর্মাল লোবস
ট্রাকিয়ার সাথে আমরা এরকম এই যে এক্টোপিক লাং লোব পেতে পারি কিংবা ইসোফেগাসের সাথে এরকম এক্টোপিক লাং লোব এছাড়া আরেকটা কন্ডিশন আছে অ্যাজাইগাস লোব এছাড়া মাল্টিপল সিস্ট পেতে পারি আমরা লাং এ দিস আর দা কনজেনিটাল অ্যানোমালিস অফ দা লাং সো দিস ইজ অল অ্যাবাউট দা ডেভেলপমেন্ট অফ দা রেসপিরেটরি সিস্টেম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি এমব্রায়োলজি বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।